হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ব্যাক ফয়েজামের টিভি। ফয়েজামের টিভি থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে মেঘলা দিনে, এই বৃষ্টি দিনে আজকে বাসা থেকে বের হলাম একটা নতুন একটা ছোটো একটা ব্লগ করার জন্য। তো অবশ্যই জানেন সকাল থেকে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিতে বন্যা নেমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এতে এই বৃষ্টিতে পুরো অলরেডি বন্যা দেখা যাচ্ছে। আসলে এই ধরনের পরিস্থিতি খুবই ভয়াবহ, কারণ এক তিন চার ঘন্টা বৃষ্টি হওয়াতে যদি এই ধরনের পরিস্থিতি হয়, বন্যা হলে কী পরিস্থিতি হবে, তার জন্য আজকে এই ব্লগটা আপনাদের দেখার জন্য, যে আমাদের এই এলাকাতে বন্যার পরিস্থিতি কেমন বা বৃষ্টির দিনে কি এটিকে সত্যিই বন্যার পানি না বৃষ্টির পানি একটু আপনাদের মধ্যে শেয়ার করব। আর বৃষ্টি হলেও অবশ্যই আপনারা জানেন যে অনেক মানুষ মাছ ধরতে বাসা থেকে বের হয়, অনেক মানুষ জাল দিয়ে বা নেট দিয়ে যে কোনোভাবে মাছ ধরে। তো আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব, যারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আজকে ভিডিওটা হতে যাচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিও আপনার সাথে থেকে। লেটস সি। দেখেন বৃষ্টি হওয়াতে এখানে দুইজন লোক মাছ ধরতেছে। তো এগুলো তো বৃষ্টির পানি মাছ বলতে গেলে। এখানে দেখা যাচ্ছে ভাই মোটামুটি সে ভালোই মাছ পেয়েছে। ভাই কটার দিকে আসছিলেন? এক ঘন্টা হয়েছে আসছিলেন না? কি অবস্থা, মাছ কি আসেনি? প্রতি টানে টানে কটা উঠে? 500 টাকা দিব। দেখাবেন মাছগুলো কি মাছ একটু দেখাবেন? ভিডিও করতেছে, 500 টাকা দিব। এইটু দেখতে পাচ্ছেন পুঁটি মাছ, কি কি ধরনের মাছ? গুতুম পুঁটি অনেক সুন্দর মাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বৃষ্টির পানি মাছ না বন্যার পানি মাছ? বৃষ্টির পানি মাছ। দেখেন গাছ সকাল থেকে বৃষ্টি হওয়াতে ভাই বলতে গেলে বন্যাই চলে আসছে। আসলে এমন বৃষ্টি হচ্ছে যে তিন থেকে চার ঘন্টা মুষলধারে বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টি হয়েছে যে বন্যা কি হচ্ছে না মানে বৃষ্টি হয়েছে এটা আসলে বোঝাটা খুবই বিরল। আপনার সাথে থেকে লেসি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এখন আছি বর্তমানে রাইট নাও হাই রোড, যেটা ঢাকা টু সিলেক্ট হাই রোড। হাই রোডের পিছন দিকে এই যে দেখতে পাচ্ছেন বন্যার পরিস্থিতি। এই যে বন্যার পরিস্থিতি কি বুঝতেছেন, মানে এগুলোকে বৃষ্টির পানি না বন্যার পানি আসলে বোঝাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। কারণ এই ধরনের যদি বৃষ্টি বলে কি এই ধরনের বৃষ্টি হয়ে পায় পুরো বন কি মানে পানিতে বাসমান দেখা যাবে, এটা আসলে বিলিভ করা যাচ্ছে না, বিশ্বাস করা যাচ্ছে না। আসলে আমার মনে হচ্ছে এগুলো বন্যার পানি, বন্যা যদি চলেই আসে কি ধরনের পরিস্থিতি হতে পারে বাংলাদেশের আপনি একটু অনুমান করেন। তবে আমি বাসা থেকে বের হলাম বিকেলবেলা, যেহেতু আপনারা অনেকে দেশের বাইরে থাকে বাংলাদেশের পরিস্থিতি দেখার জন্য মানে আকুল হয়ে থাকে, তার জন্য এই ভিডিওটা আজকে আপনাদের জন্য। আপনারা সাথে থাকেন বৃষ্টির দিনে অবশ্যই অনেকে মাছ ধরে, একজন লোক দেখলাম মাছ ধরতেছে, তবে আরেকজন লোক আমি দেখতেছি এই যে এই তো দেখতে পাচ্ছেন এই তো আমার লোকটা দেখতে পাচ্ছেন পুলের নিচে মাছ ধরতেছে। আমি তার কাছে একটু যাবো, গিয়ে দেখবো কি ধরনের মাছ ধরতেছে, আপনি আপনাদের শেয়ার করবো আপনাদের সাথে থাকেন। লেটস সি। আই হাই, আসলে কি বলবো, মানে আমাদের সিলেটে দুজি এই ধরনের বন্যা হয়, আপনি ভাবেন তো আপনার যে চট্টগ্রাম বরিশাল উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ যে জেলাগুলো তাদের পরিস্থিতি কি হতে পারে আপনি একটু অনুমান করেন। দেখেন 5 ঘন্টা বা 4 ঘন্টা বৃষ্টি হওয়াতে যে আমাদের এলাকাতে বৃষ্টির পানি ভাই জমে গিয়েছে, এমনভাবে জমে গিয়েছে যে রোদ আই রুটের মানে সমান হয়ে যাবে। আর যদি 1 ঘন্টা বৃষ্টি হতো আই রুটের সমান হয়ে যেত। আমার তো মনে হচ্ছে যদি আজকে যদি সারা রাত বৃষ্টি হয় এই যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন যে আমাদের রতনপুর গ্রামগুলো এগুলোতে বন্যাতে চৈচুর অবস্থা হয়ে যেত। আমার তো বিশ্বাস হচ্ছে এই যে লোকটা মাছ ধরতেছে, লোকে দেখা যাচ্ছে মাছ ধরতেছে এই বন্যার পানিতে, বন্যার পানি বলা যায় মানে এগুলো বৃষ্টির পানি। বৃষ্টি হওয়াতে দেখেন প্রায় বন্যার মতো পানি চলে গেছে। আমরা 2004-এ বন্যা দেখেছিলাম, এমন বন্যা দেখেছিলাম যে এই যে এই বনগুলো প্রায় বৃষ্টিতে ভাসমান ছিল, আর এই যে অলরেডি বাড়িতে পানি চলে গেছে। তো দেখা যাচ্ছে এখন একদিন বৃষ্টি হলে তাই বন্যার পানি বাড়িতে চলে যাবে, তবে বন্যার পানি বলা যাবে না, এগুলো বৃষ্টির পানি। সাধারণত এগুলো বৃষ্টি হওয়াতে আজকে সারাদিন এই ধরনের বন্যার পানির মতো হয়ে গেছে। আমি এই লোকটার সাথে দেখতে যাব তিনি কি ধরনের মাছ ধরেছে, আর প্রতিটি টানে কি তিনি মাছ ধরতে পারতেছে আমি একটু তাদের কাছে জানতে চাইবো। এবং আরেকজন রয়েছে ফসল ভাই, আপনারা অবশ্যই ফসল ভাই চিনেন। ফসল ভাই নেটের জাল দিয়ে তিনি মাছ ধরে, কই মাছ, লাটি মাছ, শিং মাছ, এগুলো ধরনের মাছ ধরে আমরা তার কাছে কথা বলবো। ফার্স্ট অফ অল আমরা তার সাথে কথা বলতে চাচ্ছি। আপনার সাথে থেকে লেসে ফালি ফালাইছ, কি তো অবস্থা, মাছ বৃষ্টি পানি কি বৃষ্টি, এগুলো বৃষ্টি পানি বন্যার পানি? হ্যাঁ সব বৃষ্টি পানি সব বোনা। আর কি তো ভাবতেছেন এখন বাংলাদেশের পরিস্থিতি বুঝি এই ধরনের বৃষ্টি হয়, আর পানি লাগতো না, তো পানি এমনি হইব, পানি এমনি বন্ধ হয়ে যাবো। অবস্থা তো বিরাট ধরনের, আমরা বাড়িতে আজকে আড়ু পানি হয়েছে, আমরা বাড়িতে আড়ু পানি হয়েছে বাসা
যে ই নতুনপুরে তিনি বলতেছে যে ইডোরে পরিস্থিতি হয়ে যায় যে 2004 এতে বন্যা হয়েছিল এতে বেশি এতে বেশি এতে বেশি আসলে দেখে দর্শক ফসল ভাই আরে মেলা সময় এক ঘন্টার সময় না না কম মাছ উঠে না নাই আরে বাবা চলে যাবো দেশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি বর্তমানে মাদারগোড়া যেটা চড়াবল হয়। তো মাদাগড়ে এসে দেখতে পেলাম যে 3-4 গ্রামের লোক তারা মাছ ধরতেছে নেট দিয়ে, এগুলো আসলে বৃষ্টির পানি। তো তাদের সাথে একটু সাক্ষাৎ নিব, তারা কি ধরনের মাছ ধরতেছে, মাছ কি সত্যি আছে, আমি তাদের সাক্ষাৎ নিব। যে আমার পিছনে একজন লোক দেখতে পাচ্ছে তিনিও মাছ ধরার জন্য এক ধরনের পা তৈরি করতেছে। তো আপনার সাথে থেকে লেসি অবস্থা কেমন আছেন, ভালো আছেন? এগুলো দিয়ে কি করতেছেন আপনি? মাছ ধরতেছেন? এগুলো কি নেট নাকি এগুলো কি কি বলা হয়? এগুলোকে আটা বলা হয়? এগুলোতে আটা কি মাছ বৃষ্টির পানি বাড়ির দিকে বা বিনিয়োগের দিকে লোকার থেকে মাছ নাকি পরিস্থিতি কি বুঝতেছেন? বিদ্যুৎ কি বৃষ্টির পানি না বন্যার পানি? বৃষ্টির পানি বন্যা কি চলে আসতে পারে কি বুঝতেছেন? আসতে পারে না, পরিস্থিতি ভয় হতে পারে নাকি? ভাই নাম কি? প্রদীপ। আচ্ছা বাসা কোথায়? মণিপুরে না? আচ্ছা যাই হোক, এখানে কটা আছে আন্তা? 20টা আন্তা আছে। আপনি কি প্রায় সময় কি আন্তা দিয়ে মাছ ধরেন? আপনার পেশা হয় নাকি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এই যে এই লোকটা নেটে এখন টান দিচ্ছে, দেখা যাক কি ধরনের মাছ আছে। এখনো দেখা যাচ্ছে না। ওয়াও ওয়াও ওয়াও, মাছ তো দেখা যাচ্ছে। কি মাছ লাগছে? আইসিন একটা পুঁটি মাছ? পুঁটি মাছ না? দেখতে পাচ্ছেন এই যে বন্যার পানি না, এগুলো বৃষ্টির পানিতে ওই যে পাহাড় থেকে পানিগুলো বাষ্পমান হয়ে বাটির দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পানিতে তারা মাছ ধরতেছে 3-4। তবে আমার মনে হচ্ছে আজকে সারা রাতেই এরা মাছ ধরবে, তবে মাছ পাই বলে ওরা মাছ ধরতেছে। আপনার সাথে থেকে আমরা একটু ওই দিকে যাবো, অপোজিটে যাবো। শোক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে বৃষ্টি উঠেছিলাম, তো এটা ভীষণ পানি। আমি পানিগুলো ক্রস করে আমি একটু দুইজন ব্যক্তি তাদের কাছে যাবো, তাদের কাছে দেখাবো কি ধরনের মাছ রয়েছে। দেখতে পাচ্ছি একজন লোক জালটা টান দিতেছে, কি ধরনের মাছ দেখা যাচ্ছে। এখনো একটা মাছ উঠে নাই, তবে বেশিক্ষণ সময় থাকতে হবে মাছ ধরতে গেলে। তবে এটা একটা মজা আছে, যেহেতু বৃষ্টি পানিতে মাছ ধরাটা এটা আসলে সবাই একটা মানে আনন্দের সাথে মাছ ধরে। আমরা ছোটবেলাতে অনেকে মাছ ধরেছি, তবে যাই হোক বেশিক্ষণ 1-2 ঘন্টা ধরলে মোটামুটি মাছ পাবে আশা করা যায়। আমরা তাদের কাছে একটু দেখতে চাবো তারা কি অবস্থা, তারা কতটুকু মাছ ধরেছে বা মাছ কি প্রতিষ্ঠানে থেকে মাছ আসে কি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুরুক ভাই, তোমার নাম কি? হ্যাঁ বাদন। দুজন লোক মাছ ধরতেছে। তবে আমার একটা জিনিস আপনার কাছে বলতে চাচ্ছি যে একটা দুঃখের একটা বিষয় হচ্ছে কি, দেখেন ওরা বিষটা তৈরি করেছে অভিগঞ্জ টু ঢাকা টু সিলেট যে 6 লেনের যে রুটটা তারা তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে এখানে যে একটা চড়া, এটা দেখা যাচ্ছে আপনারা দেখেন এই চড়া দিয়ে পানিগুলো বাসমা যাচ্ছে পশ্চিম দিকে যাওয়ার কথা, কিন্তু পশ্চিম দিকে পানিগুলো না যাওয়াতে দেখা যাচ্ছে পানিগুলো আপনার উত্তর দিকে চলে যাচ্ছে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এই যে দেখেন বীজগুলো তো ওরা তৈরি করতেছে, বাট এখানে এই ধরনের একটা বাঁধ দিয়ে দিচ্ছে, কারণ পানিগুলো ভিতর দিকে হয়ে তারা পশ্চিম দিকে পানিগুলো যাচ্ছে না। এটার কারণে দেখা যাচ্ছে এদিকে যে কৃষকরা যে মাদারগোড়া যে কতগুলো জমি কৃষি জমি এই ধরনের যে লাউ ঝিঙ্গে তারপর মরিচ তাদের জমিতে অনেক ক্ষতি হচ্ছে, কারণ পানিগুলো জমাট বেঁধে জমিতে উঠে যাচ্ছে। এটা আসলে আমি যারা যারা আমার ভিডিও দেখতেছেন আয় এবং কর্তৃপক্ষ ওদের কাছে দাবি যে এই বাঁধটা তারা যেন এই বাঁধটা ক্রস করে দেয়, ওপেন করে দেয়। ওপেন করে দিলে পানিগুলো চলে যাবে বাটি এলাকার দিকে। আমি একটু ফুরুক ভাইয়ের কাছে জানতে চাবো। পূর্বপাশে 3-4 জাঙ্গা জমিন আছে, আমরা 1 টাকার কোনো ফসল পাই নাই, সব চলে গেছে এদের কাছে। আমাদের কোনো
যে একটা মানে বেনিফিট পামো অভিযোগ দিছি কোনো কিছু কোনো বিরোধ আপনাদের কৃষকদের অনেক লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে, হাজার হাজার টাকা ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আর ক্ষতি আবর্জনা পশ্চিম পাশে কোনো পানি যায় নাই, পূর্ব পাশে আমাদের যে দাবি কি আমাদের দাবি আমাদের হাইওয়ে রুট আছে এরা যদি খুলে দেয় এবং আমাদের যে সরজমিন আছে সরজমিন এরা দেখতে যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাদার গোড়া যে কতগুলো কৃষকের তাদের অনেক ক্ষতি হচ্ছে, যে উত্তর দিকে এটা আসলে তাদের অভিযোগ, মাদার গোড়া মানুষের তাদের অভিযোগ, এটা আসলে অতি শীঘ্রই এটা যাতে মানে ব্যবস্থা নেয়, এটা যাতে একটা অ্যাকশন নেয় আমি অনুরোধ করব। দর্শক আসলে আমি এখানে আসছিলাম যে এখানে যে মাদার গোড়া মাছ ধরার জন্য, যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, একটা মানুষের যে দুঃখ যে ওদের কৃষকদের দুঃখ যে এটা যাতে অতি শীঘ্র এটা খুলে দেয়, খুলে দেওয়াতে দেখা যাচ্ছে পানিগুলো পাটিয়ালার দিকে চলে যাবে, এটা আমার অনুরোধ। যাই হোক দর্শক, আমি একটু কথা বলতে চাবো বাদনের কাছে। বাদন কি অবস্থা, তুমি একটা সময় আসছিলা? জি। ভাই সুন্দর একটা পুঁটি মাছ আইছে, ডিমুলা ভাই দিয়া ডিমুলা না, ওয়াও সেই 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 এই দেখতে পাচ্ছেন ফুরুক ভাই। এই ফুরুক ভাই কটার দিকে আসলেন আপনি? ঘন্টা দুই দেড় ঘন্টা হয়েছে। মাশাআল্লাহ, আপনি তো ঘন্টা দুই ঘন্টা আসছেন কিন্তু বাদন তো মাছ ধরতে পারলেন না, কারণটা কি? আপনার জালটা একটু বড়? আমার জালটা বড়, আমার জালে ছড়ি শক্ত, আমার জাল ছড়ি শক্ত, এই কারণে প্রথম জাল পাইতে পারেন না, পাইতে পারেন না। আচ্ছা, বাদনা বাইতে পারে না। আর আপনাদের তো সিনিয়র হিসেবে একটু বুঝছেন যে কিভাবে জালটা পালালে কিভাবে মাছ ধরবো বা মাছটা আটকে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন ফুরুক ভাই মাছ ধরতেছে, দেখতে পাচ্ছেন এই যে দেখি একটা টান দেওয়া হয়েছে, দেখা যাক ফুরুক ভাই বাইকে কি আছে। এখন দেখা যাচ্ছে নাই, একটাই নাই, তবে এটা আসলে সবসময় উঠে না, যদি সবসময় উঠতো তো ভালো হইতো নাকি। দেখতে পাচ্ছেন এই যে এইগুলো বৃষ্টির পানিগুলো আসলে পাহাড়ের পানিগুলো ভাসমান হয়ে পশ্চিম দিকে যাচ্ছে। আমরা একজন লোক দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন একজন লোক দেখা যাচ্ছে বিঘ মাছ মাছে, তার কাছে একটু যাওয়ার চেষ্টা করবো, খান যে দিকে পানি যাওয়াটা খুব ডিফিকাল্ট হবে, তবুও চেষ্টা করতেছে আপনাদের জন্য। এই ধরনের বৃষ্টি হলে দুজি বাংলাদেশের অবস্থা হয়, আসলে দুজি সারাদিন দুজি বৃষ্টি হয় কি ধরনের পরিস্থিতি হতে পারে দেখেন। এখানে পানিতে পায় আমার মনে হয় কমল পর্যন্ত পানি। আমি একটু সামনের দিকে যাচ্ছি, আমি একটু কি অবস্থা ভাই, মাছ মারতেছেন? কখন আসছিলেন? ঘন্টা অনেক আসছিলেন না? ভাই নাম কি? আচ্ছা কি অবস্থা, আপনার ঘন্টা অনেক হয়েছে, কি মাছ মারছেন? আপনি দেখা যায় মোটামুটি ভালোই মাছ মারছেন না, দেখি আপনার কি মাছ মারছেন। বাহ মাশাআল্লাহ, ভাই তো জাতি মাছ মারছেন, পুঁটি মাছ, লাঠি মাছ, ওই মাছ, পুঁটি মাছ, ঘন্টা নিতে আপনি আসছেন না? জি জি। কি বুঝতেছেন মানে আর কতক্ষণ পাইবেন? না জামুগা চলে যাইবেন? আর ঘন্টা নি বালি তো আপনি অনেক মাছ মারতে পারছেন না, মাছ উঠে না, এখন কমে গেছে না, পানিটা কমে গেছে তার জন্য না। কি বুঝতেছেন, এগুলো কি বন্যার পানি না বৃষ্টির পানি? বৃষ্টির পানি না, তো বৃষ্টি তো মনে আমার মনে হচ্ছে বন্যার পানি চলে আসবে নাকি? আসতে পারে, আসতে দূর সারা রাত বৃষ্টি হয় কি পরিস্থিতি হতে পারে? বৃষ্টি হলে তো বন্যা হবে, বন্যা হবে না? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি বলেছেন যে সারা রাত দুদিন বৃষ্টি হয় বন্যা একবারে ডিফিনিটলি চলে আসবে। এতো আপনারা দেখতে পাচ্ছেন যে ছড়াতে তারা মাছ ধরতেছে, আসলে এই সারা রাত দুদিন তারা মাছ ধরে অনেক মাছ ধরতে পারবে, কিন্তু বৃষ্টিতে পানিতে মানে টাকাটা খুবই কঠিন হয়ে যায়, তার জন্য ঘন্টা দুই ঘন্টা বা যায় কিন্তু বেশি পাওয়া যায় না। তবে বৃষ্টি যদি হতো তবে মাছ একটু বেশি হতো নাকি? দুইটা মাছ আছে না, দুইটা আইছে না? আপনার বাধাগুলো পরিষ্কার করেন না কেন, কত করবেন না? আচ্ছা
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা মাছ ধরার জন্য যে অপেক্ষমান রয়েছে, তারা মোটামুটি ভালো মাছ পেয়েছে। চিং মাছ, তারপর শোল মাছ, জাগর মাছ, তারপর মিকল মাছ, সব ধরনের মাছগুলো উঠতেছে। বেশিক্ষণ লাগবে না, দুই ঘন্টা পায়। তবে আশা করা যায় তারা 2-3 কেজি মাছ পেয়ে যাবে। এগুলো আসলে সাধারণত বৃষ্টির পানে মাছ আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ ধরার জন্য চোরাতে তারা মাছ উঠছেন। হাজা কি উঠে যায়, পুঁটি টানা টানা দেখতে পাচ্ছেন, পুঁটি মাছ, তারপর শোল মাছ, শিং মাছ উঠতেছে। বেশি না 1-2 ঘন্টা বাইলে মোটামুটি মাছ ধরা যাবে। ফাইনালি দর্শক, আজকের মতো ভিডিওটা শেষ করতে যাচ্ছি, এখান থেকে বিদায় নিব। কারণ পানিগুলো প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা পানিগুলো বাড়তেছে, তো বৃষ্টি হওয়ার বেশি সম্ভাবনা আরও বেশি হতে পারে। তবে আজকে যদি সারা রাত বৃষ্টি হয়, তবে পানি একটু বেশি হবে। তবে এই বৃষ্টি পানি হওয়াতে দেখা যাচ্ছে বন্যা চলে আসবে। আমার তো মনে হচ্ছে আজকের মতো যারা যারা ভিডিও দেখতেছেন দেশ এবং দেশের বাইরে, আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, যাতে বন্যার পরিস্থিতি এবং বৃষ্টির পরিস্থিতি যাতে একটু স্বাভাবিক হয়, যাতে বাংলাদেশের মানুষ একটু নিরাপদভাবে বসবাস করতে পারে। আমি আসলে দেখেন এই যে কি পরিমাণ পানিগুলো বাটি এলাকার দিকে যাচ্ছে, এগুলো আসলে পাহাড়ের পানি। পাহাড়ের পানিগুলো বাসমান হয়ে আপনার বাটি এলাকার দিকে যাচ্ছে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা তো সিলেট হাই রোড, আসলে আমি এদিকে এতে আমি একটু বিশুদ্ধ উঠবো, আসলে ওঠাটা খুবই কঠিন। যারা যারা এই ভিডিও দেখতেছেন আজকের মতো আপনারা ভালো থাকেন, অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সিলেটের মানুষের জন্য দোয়া করবেন এবং সারা বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, যাতে বন্যার পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এবং বৃষ্টি পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, সৃষ্টকতা যাতে বাংলাদেশের মানুষের নিরাপদ রাখে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। পরিশেষে আপনারা ভালো থেকে সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।